এবছরে তিন দফা বন্যার কবলে পড়ে জামালপুরের 10 লাখ মানুষ। এক মাসেরও বেশি সময় বন্যার পানি থাকায় বানভাসীদের দুর্ভোগ বেড়েছে। কয়েক গোনার পানিতে ডুবে 27 শিশু সহ 36 জনের মৃত্যু হয়েছে। অভিভাবকদের অসচেতনতাকেই কারণ হিসেবে দুষছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বন্যার সময় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। তানভীর আজাদ মামুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 26 জুন থেকে প্রথম দফা বন্যা শুরু হয়ে টানা তিন দফা বন্যার কবলে পড়ে জামালপুরের 59টি ইউনিয়নের 10 লাখেরও বেশি মানুষ। বানের পানিতে তলিয়ে যায় বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ঘরবাড়িতে পানি ওঠায় পরিবার পরিজন নিয়ে উঁচু বাঁধ ও সড়কে মানবেতর জীবনযাপন করে বানভাসীরা। তবে এবছরের বন্যায় আশঙ্কাজনক হারে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বন্যার সময় শিশুদের প্রতি অভিভাবকদের বাড়তি সচেতন থাকার আহ্বানও জানিয়েছেন তারা। আমরা অনতিবিলম্বে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশু এবং যারা সাঁতার না জানে তাদের সাঁতার শেখানোর জন্য দীর্ঘমেয়াদী একটা প্রকল্প হাতে নেওয়া উচিত। বন্যার সময় যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে এ বিষয়ে যদি তাদেরকে সচেতন করা যায়, প্রশাসন যদি তাদেরকে সচেতন করার জন্য উদ্যোগ নেয় তাহলে এই মৃত্যুর হারটা কমানো সম্ভব। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাঁতার প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। আগামীতে যেন এই ধরনের মৃত্যু যেন না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এবং আমরা ব্যাপক আকারে এই সাঁতার প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম আমরা গ্রহণ করব। জেলা প্রশাসনের তথ্য মতে এবছরে বানের পানিতে ডুবে 27 শিশু সহ 36 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।